দেখে আজির এই ঐতিহাসিক সনদ সম্বর্ধনা জ্ঞাপন করিতে কৃষ্ণনাথ জেলার সম্মানের জেলা আয়ুক্ত ডক্টর নেহাজার। কর্ম করি যাম, কষ্ট করি যাম, কিন্তু ফলর আশা নকরো। আজি যি নহক, এই কর্ম দেখি পেলাই বিশ্বনাথ জিলা প্রশাসনে মোক সম্বোধনা জানালে। 2014 সনত এক পথ দুর্ঘটনাত মই দুইখন ভরি এরুয়াব লগা হয়েছিল। পিছতো যি দেখিছিল যে ভাবি লৈছো যে জীবনটো মোর এনেকুৱা জীবনতকেতো মরি যাওয়াই বেশি ভাল। যি নহক, ধরক এই ক্ষেত্রত মোর মা প্রেরণা লগত কৈছে নহয় মোর কষ্ট করি আজি যি নহক এখন পানির মেশিন কিনিব সক্ষম হয়েছো, লগতে পাওয়ার টিলার এখন লবলৈ সক্ষম হয়েছো, আর করি গে কর্ম নিজের লগত নিজের পরিয়ালবর্গও কৈছে না ধুনিয়া আছে, চলি আছে। এটু আপনার খেতির ফলের পরাতো এই ধান খেতি, চা খেতি প্লাস শাক পাচলি, মাটিমা, মানে ঋতু অনুযায়ী আপনার যি ই পাওয়া যায় সেই করো। বিক্রি ধরক এই যে ঘরের পর মানুষ লই যায় বা ভাইটিয়ে বজার লৈকে লৈ যায়, তেনকাই বিক্রি করত খাওয়া যায়, কারণ ব্যাপারী নিজে ঘরের পর আহি লৈ যায়। আর পাই যে কই থাকে হয় পথার আমার বজার আমার হয় এটা মুখত কইলে হবো না? নাই 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 নাই, আজি আজি জানুকা মই একটা কথা কও, মানুহে আপনার এই কয় যে বয় বস্তুর দাম বাড়িছে, অমুকর দাম ইমান বাড়িছে, দাম কোনে কমাব? সরকারে তো কমব নোয়ারে, আমি চেষ্টা করিব লাগিব। আপনার পথার আমার বজার আমার করিবলে আমি কষ্ট করিব লাগিব, তো হে আমি কিবা একটা ধরক ফল পাম, কিন্তু এনে মুখত বকি থাকিলে নহব। গোপালনগর দুটার ব্যক্তি আমার সকলের বাবে আদর্শ হোক, বিশ্বনাথ জেলা কর্মনগর বয়সের পর সুস্বাস্থ্য কামনা করি।